হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা সামনের সপ্তাহ থেকে সিএইচএসএল পরীক্ষা তোমরা নিশ্চয়ই যাদের প্রিপারেশান ভালো তোমরা প্রচুর টেনশানে আছো একটা জিনিস সবসময় মাথা রাখবে ইউ ইফ ইউ আর ফিলিং টেনশান দ্যাট মিন্স ইউ আর ওয়েল প্রিপেয়ার্ড যদি তুমি টেনশান ফিল করো তার মানে হচ্ছে এটাই যে তুমি ওয়েল প্রিপেয়ার যদি তুমি টেনশান ফিল না করো তার মানে তোমার পড়াশোনা কিছুই হয়নি তো টেনশান ইজ গুড টেনশানটাকে তোমরা নিজের মধ্যে ধরতে শেখো ঠিক আছে তো আজকের আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে সারা বছর তো আমরা প্রচুর পড়াশোনা করেছি প্রচুর এফোর্ট দিয়েছি প্রচুর মক টেস্ট দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ স্টাডি করেছি কিন্তু এই লাস্ট যে দশ দিন বাকি আছে এই দশ দিনে আমরা কি করব। ঠিক তো এই লাস্ট দশ দিনে আমাদের কিছু পার্টিকুলার রুল ফলো করতে হয় কিছু জিনিস করব কিছু জিনিস করব না যেগুলো খুব ভাইটাল একটা পরীক্ষা ক্র্যাক করার জন্য ঠিক আছে তো সবার প্রথমে আসি আমাদের রিভিশন তোমরা জানো রিভিশন ইজ মোস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং তার কারণ হলো সারা বছর যাই কিছু তোমরা পড়ে থাকো এই লাস্ট সময়টা কিন্তু তোমাদের এইগুলোকে কনক্লুড করার পালা ঠিক আছে তো রিভিশন হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং যদি তুমি এখন মনে করো যে আমি পুরো একদম লুসেন্ট খুলে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পল সায়েন্স পরপর পরপর রিভিশন দিতে শুরু করব, সেটা কিন্তু কখনোই সম্ভব নয় এটা প্রচণ্ড বোকামির কাজ হবে এই রিভিশনটা তোমাদের এমন করতে হবে তোমরা ইমিডিয়েট খাতা প্যান নিয়ে বসো এবং খাতা প্যান নিয়ে বসে চ্যাপ্টার ওয়াইজ তোমরা কয়েকটা টপিকের লিস্ট বার করো তোমরা ওয়েল এক্সপিরিয়েন্সড এই লিস্টটা করার জন্য তোমাদের কোনো টিচারের গাইডের প্রয়োজন নেই কোনো ইউটিউব ভিডিও থেকে সময় নষ্ট করার প্রয়োজন নেই কিছু করার দরকার নেই তোমরা জানো তোমাদের উইকনেস কোথায় তোমাদের স্ট্রেংথ কোথায় তোমরা খাতা পেন নিয়ে বসো প্রত্যেকটা সাই সাবজেক্ট ওয়াইজ কিছু টপিকের কিছু চ্যাপ্টারের লিস্ট বার করো যে এই 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 চ্যাপ্টার থেকে আমার কোয়েশ্চেন বেশি আসে তোমরা প্রচুর পিওয়াই কিউ সলভ করেছো প্রচুর পড়াশোনা করেছো এই এই চ্যাপ্টার থেকে আমার কোয়েশ্চেন বেশি আসে এই চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন আসলে আমি পারি না সেই টপিকগুলো তোমরা রিভিশন দাও এবং তার সাথে সাথে লাস্ট হাজার তেইশ দু হাজার বাইশের যে পিওয়াই কিউস সেগুলো সলভ করো পারলে ওই চ্যাপ্টারের পিওয়াই কিউগুলো দেখো দেখে দেখো যে তোমার কোন কনসেপ্টটা প্রবলেম হচ্ছে সেই প্রব সেই কনসেপ্টটা সেই টপিকটা সেই পার্টিকুলার চ্যাপ্টারটা তোমরা বইগুলো পড়ো ঠিক আছে ওভারঅল পুরো চ্যাপ্টারের রিভিশন এখন এই মুহূর্তে দেওয়ার দরকার নেই ম্যাথসের ক্ষেত্রে তোমরা জানো পার্টিকুলার কোন জায়গাটা কোন চ্যাপ্টারটা তোমার সমস্যা কারোর অ্যারিথমেটিকের কোনো একটা জিনিস সমস্যা কারোর অ্যাডভান্স ম্যাথে জিওমেট্রির একটু অসুবিধা হয় কারোর অ্যালজেব্রের একটু অসুবিধা হয় সেই শর্টকাটগুলো সেই জিওমেট্রির ফর্মুলাগুলো সেই ম্যান্সুরেশনের ফর্মুলাগুলো করলে তোমরা একটুখানি লাস্ট মোমেন্টে রিভিশন দিয়ে নাও এবং লেটেস্ট কিউস কোয়েশ্চেন্স আছে চ্যাপ্টার বয়স সেখান থেকে কিছুটা করে কোয়েশ্চেন দশ বারোটা করে লেটেস্ট কোয়েশ্চেন্স তোমরা সলভ করে নাও তাতে কী হবে তোমাদের পুরো ওভারঅল টপিকের রিভিশন হয়ে যাবে তার সাথে তোমাদের কনফিডেন্সও গ্রো করবে ঠিক আছে তো তোমরা সারা বছর যা পড়াশোনা করেছো আগামী দিন তোমাদের এই ধরো দশ দশ দিন পরীক্ষা বাকি তার আগে সাত আট দিন তোমাদের কিন্তু রিভিশনের উপর সবথেকে বেশি ফোকাস দিতে হবে ঠিক হচ্ছে মক টেস্ট এই লাস্ট টাইমে প্রথম কথা এই লাস্ট আটটা দশটা মক টেস্ট দিয়ে তো কিছু হবে না কিন্তু তোমরা যারা আগে থেকে মক টেস্ট দিয়ে আসছো বা যারা এখনও পর্যন্ত দাওনি এখনও কিন্তু সময় আছে তোমাদের ইমিডিয়েট মক টেস্ট দেওয়া শুরু করতে হবে এবং ডেলি একটা করে মক টেস্ট দেবে তার সাথে সাথে অ্যানালিসিস করবে এবং একটা জিনিস মাথায় রাখবে যে মক টেস্টে যে কোয়েশ্চেনগুলো তোমরা দিচ্ছ সেই কোয়েশ্চেনগুলোই কিন্তু পরীক্ষার সময় তোমার রিপিট হওয়ার চান্স প্রচণ্ড পরিমাণে বেশি ঠিক তো মক টেস্ট দাও এবং ডেলি একটা করে মক টেস্ট অ্যানালিসিস করো এবং একটা জিনিস মাথায় রাখবে যদি তোমার এক তারিখে পরীক্ষা হয় বা দু তারিখে পরীক্ষা হয় তাহলে কিন্তু তার দুদিন আগে তোমাকে মক টেস্ট দেওয়া বন্ধ করে দিতে হবে পরীক্ষা তোমার যেদিন থাকবে তার দু তিন দিন আগে অবধি তোমাদের মক টেস্টগুলো দিতে হবে এবং অ্যানালিসিস করতে হবে মক টেস্ট দেওয়ার পরে তোমরা আরেকটা জিনিস খেয়াল করবে যে কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের কোয়েশ্চেনটা তুমি পারলে না সেই টপিকটা সেই চ্যাপ্টারটা সেই সাবজেক্টটা সেই তোমাদের বই থেকে বা রেসপেকটিভ নোট থেকে তোমরা গিয়ে রিভিশন দিয়ে দাও তো মক টেস্ট অ্যানালিসিস অ্যান্ড রিভিশন এইটার ওপরে এই লাস্ট কয়েকটা দিন শুধুমাত্র এইটার উপরে তোমাদের ফোকাস করতে হবে ঠিক তো এই গেলো পড়াশোনার কথা এবার আসি একটা অন্য ব্যাপারে সেটা হচ্ছে তোমাদের এই লাস্ট কয়েক দিন কিন্তু তোমাদের অ্যাম্পেল পরিমাণ স্লিপ দরকার তোমরা প্রচুর পড়াশুনো করেছো এখন তোমাদের ব্রেনকেও একটুখানি তরতাজা থাকার জন্য তাকে একটু রসদ দেওয়া প্রয়োজন সেটার কারণে তোমাদের কিন্তু অ্যাম্পেল পরিমাণ স্লিপ দরকার তার কারণ পরীক্ষার এখন থেকে যদি তোমরা ওই স্লিপটা হ্যাবিট না করো পরীক্ষার আগে গে কিন্তু তোমাদের ঘুম রাত্রিবেলা টেনশানে কিন্তু ঘুম আসবে না তো এখন থেকে তোমরা সঠিক টাইমে ঘুমাও সঠিক টাইমে সকালবেলা ঘুম থেকে ওঠো এবং সঠিক টাইমে পড়াশোনা করো ডিসিপ্লিনড ওয়েতে চলো ঠিক আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ অ্যাডিকুয়েট এবং হেলদি ফুড খাওয়া দেখো খাবারের উপরে শরীরে অনেকটা এনার্জি ডিপেন্ড করে যেমন তোমরা একদম খাওয়া দাওয়া ছেড়ে দেবে না বা একদম না খেয়ে পড়াশোনা করবে না সেরকমভাবেই একদম উল্টো এমন জিনিস খাবে না হেভি ভরপেটও খাবে না যে খেয়ে দিয়ে নিলাম নিয়ে এবার ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়লাম ঠিক তো খাওয়া এবং ঘুম এইটাও কিন্তু লাস্ট দশ দিনে প্রচণ্ড পরিমাণে নিজের শরীরকে কিন্তু তোমাদের ট্রেন করতে হবে ঠিক আছে তো এই হলো তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস যেগুলো তোমরা করবে এবার করবে নাকি সবার প্রথম হলো তোমরা যে মক টেস্ট দিচ্ছ সেই মক টেস্ট দিতে বসে কখনো তোমার নাম্বার একটু কম আসবে কখনো তোমার নাম্বার একটু বেশি আসবে তোমরা কিন্তু ওই নাম্বার বেশি পেলে যেমন ওভারহমড হবে না বা নাম্বার কম হলেও কিন্তু তোমরা সেরকম ডিমোটিভেটেড হয়ে পড়বে না তোমরা কিন্তু সবসময় মনে রাখবে যে এক্সাম হলের যে টেনশানটা বা এক্সাম হলের যে এনভায়রমেন্টটা সেটা কিন্তু বাড়িতে বসে কখনোই হবে না তো এই পরীক্ষার বাড়িতে তোমরা যে পরীক্ষাটা দিচ্ছ হতে পারে এক্সাম হলে গিয়ে তার থেকে বেটার এনভায়রমেন্টে বেটারভাবে তুমি পরীক্ষাটা দিতে পারলে বা হতে পারে বাড়িতে তুমি যে শান্তিভাবে যে পরীক্ষাটা দিচ্ছ এক্সাম হলে কি সেই এনভায়রনমেন্টটা পেলে না তো মক টেস্টটা শুধুমাত্র নিজেকে কনফিডেন্স দেওয়ার জন্য নিজের প্রিপারেশনটাকে ঝালিয়ে নেওয়ার জন্য নিজের কোন চ্যাপ্টারগুলো অসুবিধা সেগুলো দেওয়ার জন্য তো এটার উপরে কিন্তু তোমরা বেশি আনন্দিত হয়ে পড়বে না বা ডিমোটিভেটেড হয়ে পড়বে না ঠিক দু নম্বর জিনিস হচ্ছে রিভিশন দিতে বসলে দিয়ে একটা চ্যাপ্টার একটা সাবজেক্ট নিয়েই বসে রইলে তিন চার দিন যেটা তোমাদের আগে আমি বললাম রিভিশনটাও কিন্তু অত্যন্ত স্ট্র্যাটেজিক ওয়েতে খুব বুঝে শুনে দিতে হবে ঠিক আছে তিন নম্বর জিনিস হচ্ছে তোমরা প্রচুর পড়াশোনা করেছো তোমরা মনের মধ্যেই কনফিডেন্সটা রাখবে যে আমার যতটুকুনি পড়ার দরকার ছিল আমি ততটুকুনি পড়েছি এর বাইরে আমার পক্ষে এই মুহূর্তে আর পড়া সম্ভব নয় নতুন চ্যাপ্টার নতুন করে কোনো চ্যাপ্টার এই মুহুর্তে বোঝার দরকার নেই কারণ নতুন চ্যাপ্টার তুমি এখন পড়বে তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স করবে সেটাতে তোমার যে টাইম ওয়েস্ট হবে এই টাইমটা তোমরা যেটা অলরেডি পড়েছ সেটা আরেকবার ঝালিয়ে নিতে বা রিভিশন দিতে কাজে লাগবে তো নতুন চ্যাপ্টার এখন নতুন করে একদম নয় সিএইচএসএল হয়ে গেলে আবার নতুন চ্যাপ্টার পড়বে তারপরে সিজিএলের আগে আরও কিছু সময় পাবে এখন শুধুমাত্র যেগুলো হয়েছে সেইগুলোর ওপরে ফোকাস করো পুরনো পড়া জিনিসপত্রগুলো ফর্মুলাগুলো রুলসগুলো তোমরা এতদিন ধরে ছোটো ছোটো শর্ট নোট দিয়ে নিয়েছো খাতার মধ্যে ইংলিশের জন্য জিকের জন্য সেইগুলো ভালো করে রিভিশন দাও টেস্ট দাও অ্যানালিসিস করো নতুন জিনিস একদম নয় তিন নম্বর জিনিস হচ্ছে তোমরা নিজেদের ওপরে ফুল কনফিডেন্ট নিয়ে পরীক্ষা দিতে যাবে তোমরা জানবে তোমরা যা পড়াশোনা করেছো তোমরা বেস্ট পড়াশোনা করেছো যারা সেরাম করে প্রিপারেশন নিতে পারি তারাও জানবে যে আমি যতটুকুনি পড়েছি সেই পোর্শনটা বা সেই চ্যাপ্টারগুলো পরীক্ষার হলে যেন ওর ওইখান থেকে কোশ্চেন এলে যেন আমি ছেড়ে না আসি বাকি আমরা পরের পরীক্ষায় দেখবো ঠিক আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সবার জন্য বলছি সেটা হলো এই সময় বেশি নিজেদেরকে ওভার স্ট্রেসড করবে না আমার এত সিলেবাস বাকি এই ভেবে নিজেদেরকে কখনোই ওভার থিঙ্কিং করবে না এতে কিন্তু তোমাদের পড়াশোনা আরও হ্যাম্পার হবে মনে রাখবে যে তোমরা যেটা পড়েছ তোমরা বেস্ট পড়েছো নিজেদের বেস্ট দিয়ে পড়াশোনা করেছো এখন পরীক্ষার হলে তোমাদের নিজেদের বেস্ট দেওয়া পারল যতটুকুনি পড়েছো ততটুকুনি রিভিশান দাও কয়েকটা লাস্টের দিনে মক টেস্ট দাও এবং পরীক্ষার হলে গিয়ে নিজেদের বেস্টটা দিয়ে আসো ঠিক এই ছিল আজকের আমাদের ভিডিও তোমরা আশা করি তোমাদের এতে কিছুটা অন্তত লাভ হয়েছে তোমরা এটাকে ফলো করার চেষ্টা করো এবং ভালো করে পড়াশুনো করো এবং সিএইচএসএল খুব ভালো করে দাও আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে থ্যাংক ইউ গুড